নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতী কাজ করতে গিয়ে তিনি যখন লক্ষ্য করলেন মক্কার কাফের নেতৃবৃন্দ নবীজির দাওয়াতের পথে অন্তরায় সৃষ্টি করছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং কাফের মুশরিক নেতৃবৃন্দ নবীজির দাওয়াত প্রত্যাখ্যান করে নবীজির উপরে নির্মম অমানবিক অত্যাচার শুরু করেছিল এবং সাহাবীদের উপরে যখন নির্মম অমানবিক অকথ্য নির্যাতন শুরু করল নবীজি তখন চিন্তা করে দেখলেন মক্কার চাইতে মক্কার বাহিরে গিয়ে এখন যদি দাওয়াত দেওয়া যায় সেটা বেশি ইফেক্টিভ হবে এজন্য নবীজি মক্কার বাইরে তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফের দুষ্ট লোকেরা নবীজির সাথে কি অমানবিক কি রূঢ় আচরণ করেছিল সেগুলো হাদিস থেকে এবং সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থসমূহ থেকে আমি আলোকপাত করেছিলাম নবীজি অত্যন্ত বেদনাহত হয়ে তায়েফ থেকে ফিরে আসেন তায়েফ থেকে ফিরে এসে নবীজি হাল ছেড়ে দেন নাই তায়েফের দুষ্ট লোকেরা নবীজির উপরে কি অমানবিক নির্যাতন করেছে আপনারা জানেন নবীজির গোটা শরীরকে রক্তাক্ত করে দিয়েছে এই পৃথিবীতে ইসলামের বৃক্ষ এত বিশাল হয়েছে আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ মুসলমান হয়েছে দিনের দাওয়াত এত সম্প্রসারিত হয়েছে এর শুরুটা কিন্তু ফুল বিছানো পথ ছিল না এর স্টার্টিংটা ছিল রক্তপিচ্ছিল পথে পথ চলার মাধ্যমে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের এই দাওয়াত দিতে গিয়ে তার শরীরের রক্ত টেনে ঢেলে দিয়েছেন আল্লাহু আকবার তার মানে বোঝা গেল দিনের পথে চললে রক্ত ঝরতে পারে দিনের পথে চললে বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে জালিমদের ষড়যন্ত্রের সম্মুখীন হওয়া লাগতেই পারে তাই বলে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না বরং রক্ত জীবন জান মালের কুরবানি দিয়ে ইমানের পথে টিকে থাকা লাগবে এটি হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য সম্মানিত মুসল্লিবৃন্দ নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন অত্যাচারিত হয়ে কিন্তু নবীজি হাল ছেড়ে দেন নাই মক্কায় ফিরে আসলেন আবার মক্কার অবস্থা তো ভালো না কাফের নেতৃবৃন্দ সবাই নবীজির দাওয়াতের বিরোধী এবং নবীজির উপরে তারা নজরদারি আরম্ভ করলো তিনি যেন কোথাও গিয়ে কারো কাছে দাওয়াত দিতে না পারেন এজন্য নজরদারি এখনো দেখবেন দিনের দায়ীদের উপরে নজরদারি রয়েছে তো এই নজরদারিগুলো নতুন বিষয় নয় নজরদারি করতে করতে এখন মসজিদেও নজরদারি হয় নজরদারি চলতে চলতে এখন বাসা বাড়িতেও নজরবন্দি করে রাখা হয় দিনের দায়ীদের এই যে কন্টক পথে চলা এগুলো তো নতুন বিষয় নয় এর আগেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতি দিনের দায়ীদের উপরে ছিল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নজরবন্দি করে রেখেছিল যাতে তিনি কারো কাছে দাওয়া নিয়ে যেতে না পারেন কাফের মুশরিক দিন বিরোধীরা এরা বুলেট বোমাকেও এত ভয় পায় না দিনের দায়ীদের জবানকে তারা যত বেশি ভয় পায় এজন্য আপনারা দেখবেন যারাই হক কথা বলে এদের জবানকে চেপে ধরে রাখার জন্য দিন বিরোধীরা যা করা দরকার তাই তারা করে তাদের কাছে বুলেট কিংবা বোমা এত ভয় লাগে না এজন্য যাদের কথায় মানুষ দিনের দিকে চলে আসতে পারে দিনের দিকে ধাবিত হয়ে যেতে পারে যে করেই হোক সেই সম্মানিত মানুষগুলোকে অপমানিত করার সর্বাত্মক প্রচেষ্টা জালেমের গোষ্ঠী চালিয়ে থাকে এটা হচ্ছে গোটা পৃথিবী সমস্ত জালিমদের বৈশিষ্ট্য এজন্য যাদের জবানে যাদের জবানের দাওয়াতে বেনামাজি যুবক নামাজে আসবে যাদের দাওয়াতে মানুষ অন্যায় পথ থেকে সুপথে ফিরে আসবে তাদের জবান বন্ধ করে দেওয়া সহ নজরবন্দি করা সহ তাদেরকে এমনকি তাদেরকে কারারুদ্ধ করার মতো ভয়ঙ্কর কাজ করতেও কাফের মুশরিক দিন বিরোধীরা কখনো কুণ্ঠাবোধ করে না নবীজির ক্ষেত্রে তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন দাওয়াত নিয়ে গেলেন
তাইফের দুষ্ট লোকেরা নবীজির উপরে অমানবিক নির্যাতন করলো নবীজির সঙ্গে তারা এত বাজে আচরণ করলো তাইফ থেকে ফেরার পথে তারা নবীজির উপরে অমানবিক অত্যাচার চালালো আমার নবীকে তারা রক্তাক্ত করে তাইফ থেকে বিদায় দিল নবীজি মক্কায় আসার পরেও তিনি দাওয়াতের হাল ছেড়ে দেন না মক্কায় ফিরে আসার পরে তিনি চিন্তা করলেন গোটা মক্কার চতুর্দিকে লোকেরা আমার বিরোধিতা করে কাফের মুশরিক নেতৃবৃন্দ আমার দাওয়াতের পথে প্রধান প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমি কি করব নবীজি চিন্তা করলেন হজের মৌসুমে যখন বিভিন্ন দেশ থেকে মক্কায় কাফেলা আসে এই সুযোগকে আমি কাজে লাগাবো এই সুযোগকে কাজে লাগিয়ে আমি বগিরাগত লোকদের কাছে দ্বীনের দাওয়াত উপস্থাপন করব অবশেষে দেখা গেল নবুওয়াতের অবশেষে দেখা গেল নবুওয়াতের একাদশ বছরে হজের মৌসুমে যখন বগিরাগত লোকেরা মক্কায় আসলো তখন নবীজি যেন বগিরাগত লোকদের কাছে দাওয়াত পেশ করতে না পারেন এই জন্য আবু লাহাব অন্যান্য কাফের নেতৃবৃন্দকে নিয়ে সব সময় সারাদিন তারা নবীজির উপরে নজরদারি চালাতো নবীজি যেন কারো কাছে দাওয়াত দিতে না পারেন যদি নবীজি কারো কাছে দাওয়াত নিয়ে যান তো সেখানেই তারা বাধা দেয় নবীজিকে দাওয়াত দিতে দেয় না অবশেষে নবীজি চিন্তা করলেন আমি এভাবে এই কাফেরদের নজরদারি এড়িয়ে তো সহজে আমি দাওয়াত দিতে পারবো না নবীজি এবার কৌশল অবলম্বন করলেন রাতের বেলা যখন কাফের মুশরিকের গোষ্ঠী ঘুমিয়ে যায় নবীজি রাতের বেলা ঘুম বাদ দিয়ে গভীর রাতে বিভিন্ন তাবুতে গিয়ে গিয়ে বহিরাগত লোকদের কাছে তিনি দাওয়াত উপস্থাপন করেছেন কি কষ্ট করে নবীজি দাওয়াত দিয়েছেন আহারে আমরা এখন ইসলাম কত সহজেই পেয়েছি জন্মের পর থেকে কত সহজে আমরা ইসলাম পালন করি কিন্তু এই ইসলামের নামত এত সহজে আমরা পাই নাই কত কষ্ট করে আমার নবী দাওয়াত দিয়েছেন এরা যখন রাতে ঘুমিয়ে যেত নবীজি তখন বের হতেন বহিরাগত লোকদের তাবুতে গিয়ে গিয়ে নবীজি তাদের কাছে দাওয়াত দিতেন একদিন নবীজি আকাবা নামক স্থানে আকাবার গিরি সংকটের কাছে গিয়ে বিভিন্ন তাবুতে তাবুর বাইরে থাকা লোকজনের সাথে তিনি কথা বলে বলে দাওয়াত দিতে লাগলেন এমন সময় নবীজি লক্ষ্য করলেন আলু আধারের মাঝে কিছুটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় কিছু মানুষকে দেখা যায় যুবক কিছু মানুষকে দেখা যায় নবীজি তাদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথা থেকে এসেছো তারা বলল আমরা ইয়াসরিবের খাজরাজ গোত্র থেকে এসেছি নবীজি তখন তাদের দিকে একটু মনোযোগী হলেন কারণ নবীজি তাদের পরিচয় জিজ্ঞেস করে জানতে পারলেন তারা সবাই খাজরাজের লোক খাজরাজের ছয় জন নেতৃস্থানীয় পর্যায়ের যুবক নবীজি তাদেরকে টার্গেট করলেন টার্গেট করে এবার নবীজি তাদের সাথে আলাপ আলোচনা আরম্ভ করলেন আল্লাহর নবী এবার তাদেরকে দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কালামের কিছু বাণী তাদেরকে শোনায় দিলেন এই ছয়জন যুবক জীবনে প্রথমবারের মতো কোরআনের তেলাওয়াত শুনল আহারে আপনারা যখন বিভিন্ন আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনেন অর্থ না বুঝে কেঁদে ফেলেন আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনলে যদি মানুষের দিল এত নরম হয়ে যায় তো যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবান থেকে কোরআন বের হলে যারা শুনবে তাদের অবস্থা কেমন হবে একটু উপলব্ধি করার চেষ্টা করে ছয়জন যুবক যখন স্বয়ং যার উপর কোরআন নাজিল হয়েছে তার জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনল দিলটা নরম হয়ে গেল দিল নরম হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলো এ কেমন তেলাওয়াত আপনি শুনালেন জীবনে কোনোদিন এমন কথা আমরা শুনি নাই যা আপনি তেলাওয়াত করেছেন এগুলো তো কোনো মানুষের বানানো কবিতা নয় নবীজি বললেন এগুলো কোনো মানুষ তো দূরের কথা কেউ বানাতেও সক্ষম নয় আমি যা বলেছি সেগুলো হলো আল্লাহর বাণী আমি আল্লাহর পয়গম্বর আর আমি তোমাদেরকে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি তখন ওই ছয়জন যুবক বলল আমরা তো ইয়াসরিবে বসবাস করি আমাদের প্রতিবেশী অনেক ইহুদি আছে ইহুদিরা তাদের কিতাব পর্যালোচনা করে বহু বছর ধরে বলে আসতেছে খুব শীঘ্রই একজন নবী আসবেন যিনি হচ্ছেন আখেরি নবী আমরা তো আপনারই অপেক্ষায় ছিলাম আপনার কণ্ঠের এমন সুন্দর তেলাওয়াত শুনে আমরা এই দিনের দাওয়াত প্রত্যাখ্যান করতে পারি না সঙ্গে সঙ্গে এই ছয়জন যুবক নবীজির দাওয়াত কবুল করে সেখানেই তারা ইসলাম কবুল করল মক্কায় অবস্থা খারাপ
এবার নবীজি দাওয়াতের টার্গেট নিয়েছেন মক্কার বাহিরে জোরে বলেন মক্কার প্রথমেই টার্গেট করলেন যুবকদেরকে টার্গেট করলেন কাদেরকে দেখেন খাজরাজের 6 জন যুবক সবাই খুব নেতৃস্থানীয় পর্যায়ে যাদের বাপ দাদারা নেতা ছিল খাজরাজে যুবক ভাইদেরকে বলছি দেখেন নবীজি দাওয়াতের বেলায় যুবকদেরকে টার্গেট করেছেন বেশি এবং যুবকদেরকে দিয়ে কাজ হয়েছে সবচাইতে বেশি এই 6 জন যুবককে দিয়ে এই যে হিজরত হয় হিজরতের ঘটনা এদেরকে দিয়েই কিন্তু মদিনায় ইসলামের বীজ বপন হয় এবং আস্তে আস্তে করে হিজরতের পরিবেশ তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ এই 6 জন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে তারা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ফরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো মাত্র 2 বছর আগে বুআসের যুদ্ধ সংগঠিত হয়েছে এই বুআসের যুদ্ধে যুদ্ধের ফলে ইয়াসরিবের মধ্যে একটা বিপর্যস্ত পরিবেশ বিদ্যমান রয়েছে গুত্রে গুত্রে হানাহানি মারামারি কাটাকাটি রয়েছে আপনি যে শান্তির দাওয়াত আমাদেরকে দিলেন আপনি যদি এখন মদিনায় চলে আসেন ইয়াসরিবে আসেন মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিব ইয়াসরিবে যদি আপনি আসেন আর এই যে দাওয়াত আপনি আমাদেরকে দিলেন এই শান্তির দাওয়াত যদি আপনি ইয়াসরিবের মানুষের কাছে দিতে পারেন তাহলে হানাহানি মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা সবকিছু নিরসন হয়ে যাবে এবং ইয়াসরিব অর্থাৎ মদিনায় একটি সুন্দর পরিবেশ চলে আসবে যখন মক্কায় অবস্থা খারাপ তখন এদের জবান থেকেই নবীজি যখন মদিনার সুন্দর পরিবেশের সংবাদ পেলেন তখন নবীজিও কিছুটা আশ্বস্ত হয়ে গেলেন সুবহানাল্লাহ নবীজি তখন এই 6 জনকে কালেমা পড়ালেন এই 6 জনকে কালেমা পড়ায়া নবীজি তাদেরকে ছেড়ে দিলেন বললেন যে তোমরা যাও ইয়াসরিবে ফিরে যাও ইয়াসরিবে গিয়ে তোমরা এবার সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত আর আমার নবুয়তের খবর গিয়ে পৌঁছে দাও এরা চলে গেল ইয়াসরিবে ঘটনা কি ঘটল দেখেন এরা যাওয়ার পরে 1 বছর পরিপূর্ণ 1 বছর এরা গিয়ে ইয়াসরিবের অলিতে গলিতে বাড়িতে বাড়িতে সব জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে আর নবীজির নবুয়তের খবর দিচ্ছে এই 1 বছরের দাওয়াতি কাজের আউটপুট কি ফলাফল কি দেখেন আপনারা এই 1 বছরে এরা দাওয়াত দিয়ে পরের বছর মাত্র 7 জন নিয়ে আসছে 6 জন গেল দাওয়াতি কাজ করে আনছে কয়জন 7 জন পরের বছর যখন এরা আসলেন পরের বছর আসার সময় আগের বছরের 6 জন থেকে একজন আসতে পারলেন না একজন সমস্যার কারণে আসলেন না তাইলে 6 জন থেকে একজন বাদ গেলে থাকে কত 5 জন এই 5 জন নিয়ে আসলেন নতুন আরো কয়জন জোরে বলেন কয়জন 7 আর 5 হলো কত 12 জন এই 12 জনকে নিয়ে তারা আসলেন এদের মধ্যে যে 7 জন নতুন আনলেন এই 7 জনের মধ্যে 5 জনই ছিলেন খাজরাজ গোত্রের আর 2 জন ছিলেন আউস গোত্রের আউস এবং খাজরাজ গোত্র ছিল মদিনার মধ্যে তখন নেতৃত্ব দেওয়ার দুইটা গোত্র এখন 5 আর 2 দুই গোত্র থেকে আসলো কয়জন 7 জন আর আগের 6 জন থেকে একজন আসতে পারে নাই 5 জন আসছে 7 আর 5 কত হয় 12 জন সংখ্যাটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে এই 12 জন যখন পরের বছর আসলেন এবার 12 জন যখন পরের বছর আসলেন নবীজি এবার তাদেরকেও নতুন 7 জনকে দাওয়াত দিলেন ওই 7 জন ইসলাম কবুল করে ফেললেন তো 7 আর 5 এই 12 জনকে ইসলাম কবুল করানোর পরে নবীজি এবার আকাবা নামক স্থানে এবার তাদেরকে বায়াত করালেন ইসলামের ইতিহাসে যেটাকে বলা হয় বায়াতে আকাবা প্রথম শপথ ছিল এটা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনকে বায়াত করালেন নবীজি তাদেরকে বললেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বায়াতে অংশগ্রহণকারী সাহাবী উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আন তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ তোমরা আমার কাছে এই বায়াত এই মর্মে বায়াত করো এই মর্মে অঙ্গীকার করো যে তোমরা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়ালা তাসরিকু তোমরা চুরি করবে না
ولا تزنوا تمرا زنا করবে না ولا تقتلوا اولادكم تمرا তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না এরপরে পাঁচ নাম্বার ولا تأتوا ببهتان تمرا অন্যায় ভাবে কাউকে অপবাদ দিবে না ছয় নাম্বার ولا تعصوا في معروف ছয় নাম্বার হলো তোমরা সঙ্গত বিষয়ে আমার অবাধ্য হবে না প্রথম বায়াতের দফা ছিল এই মোট ছয়টা জুড়ে বলেন কয়টা এক নাম্বার বায়াত করালেন বলো অঙ্গীকার করো আমার হাতে হাত রেখে বায়াত করো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না দুই নাম্বার তোমরা চুরি করবে না তিন নাম্বার হচ্ছে তোমরা জিনা করবে না চার নাম্বার তোমরা অন্যায়ভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না পাঁচ নাম্বার মনগড়া কাউকে অপবাদ দিবে না ছয় নাম্বার হলো তোমরা কখনো আমার অবাধ্য হবে না এই ছয় দফায় তাদেরকে বায়াত করানো হলো তারা এই ছয়টি দফার উপরে বায়াত করলেন এটা ছিল আকাবার প্রথম শপথ আকাবার প্রথম বায়াত এই বায়াত শেষ করে বারো জনকে যখন নবীজি পুনরায় ইয়াসরিবে পাঠাবেন নবীজি তখন তাদেরকে বললেন শোনো তোমরা যে ইসলাম কবুল করেছ তোমাদের সাথে আমি একজন শিক্ষক দিচ্ছি একজন মুআল্লিম দিচ্ছি যে তোমাদেরকে ইসলামের বিধিবিধান শেখাবে দ্বীন সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দান করবে তোমাদেরকে তারবিয়াত দিবে এবং ইয়াসরিবের অন্যান্য লোকদের কাছে দাওয়াত পেশ করবে নবীজি এবার তার নিজের তরফ থেকে একজন প্রতিনিধি পাঠালেন ইসলাম গ্রহণকারী যে সকল লোকেরা অগ্রগামী ছিলেন প্রথমে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর বিন হাশিম রাদিয়াল্লাহু আনহু নবীজি তাদেরকে নবীজি এবার তাকে ওই বারো জনের সাথে পাঠালেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার ধর্ণাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন তিনি এত বেশি শৌখিন ছিলেন তিনি যখন ঘর থেকে বের হয়ে ঘোড়ায় সওয়ার হতেন তার আগে পিছে কমপক্ষে দুইশো জন গোলাম থাকতো আল্লাহ আকবার কি বিলাসী জীবনটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন ঘর থেকে বের হলে ঘোড়ার আগে পিছে কমপক্ষে দুইশো জন গোলাম থাকতো খুব সুগন্ধি ব্যবহার করতেন এত দামি দামি পোশাক পরতেন এত দামি দামি পোশাক পরিধান করতেন কমপক্ষে সর্বনিম্ন দুইশো দেরহামের কম কোনো পোশাকই তিনি পরিধান করতেন না তিনি যখন ইসলাম কবুল করলেন তার গোত্রের লোকেরা তাকে বড় মারধর করল নির্যাতন করল তার ঘরের লোকেরা তাকে ঘর থেকে বের করে দিল দিন কবুল করেছেন কিন্তু আল্লাহর দিনের কারণে তার এই ধন দৌলত সব তিনি ছেড়ে দিয়েছেন কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে দুনিয়ার ধন সম্পদ এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে ঈমানের নেয়ামত তার কাছে ছোট না বড় একজন ঈমানদারের কাছে ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত ঈমানদার লোক ঈমানের জন্য সম্পদ ছেড়ে দিতে পারে ঈমানের জন্য ঘর বাড়ি ভিটা মাটি টাকা পয়সা গাড়ি বাড়ি এমনকি তার দুনিয়ার সকল সম্পদ দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে এরপরেও একজন ঈমানদার কখনো ঈমান ত্যাগ করতে পারে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই জাতের একজন ঈমানদার যিনি ঈমানের কারণে তার ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন সর্বপ্রথম মুসলমানদের যে দল হাবশায় হিজরত করেছিল সেই হিজরতকারী দলের ভেতরে তিনি ছিলেন এরপরে তিনি যখন মক্কায় ফিরে আসেন নবীজি এই বারো জন ইয়াসরিব থেকে আসা আউস এবং খাজরাজ গোত্রের এই বারো জন লোকের সাথে নবীজি এবার মুআল্লিম হিসাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াসরিবে যাওয়ার পরে কেমন দাওয়াতি কাজ করেছেন শুনেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা তিনি ইয়াসরিবে যাওয়ার পরে ঘরে 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 ঢুকে দাওয়াত দিয়েছেন সকল নারী পুরুষের কাছে তিনি দাওয়াত দিয়েছেন আর তার দাওয়াত একটু ইফেক্টিভ ছিল নবীজি তাকে দাওয়াতের জন্য প্রেরণ করার এক নাম্বার কারণ ছিল তিনি অত্যন্ত সুমিষ্টভাষী বক্তা ছিলেন খুব সুন্দর কথা বলতেন যার কথার ভেতরে গাম্ভীর্যতা মাধুর্যতা ছিল উপস্থাপন এবং বাচন ভঙ্গি অত্যন্ত চমৎকার ছিল অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি যাওয়ার পরে এক বছর এমনভাবে দাওয়াতি কাজ করলেন ইয়াসরিবের এমন কোনো ঘর বাকি থাকলো না
যেই ঘরে দাওয়াত পৌঁছালো না তিনি প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে ইসলামের দাওয়াত এবং নবীজির নবুয়তের দাওয়াত পৌঁছে দিলেন আর তার দাওয়াত কতখানি ইফেক্টিভ ছিল আর তিনি কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইয়াসরিবে গেলেন ইয়াসরিবে যাওয়ার পরে তিনি আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর পরে অবস্থান করলেন সেখানে গিয়ে তিনি তার ঘরে অবস্থান করে এরপরে তিনি ইয়াসরিবে ঘরে 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 দাওয়াত পৌঁছানো আরম্ভ করলেন একদিন তিনি আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বনু আব্দুল আশহাল এবং বনু জাফরের একটি মহল্লায় গমন করেন সেখানে একটি কুয়ার পাশে কয়েকজন মুসলমানকে নিয়ে তারা কথাবার্তা বলছিলেন তখন পর্যন্ত বনু আব্দুল আশহাল গোত্রের প্রধান দুই নেতা সাআদ বিন মুআয এবং উসাইদ ইবনে হুজাইর এরা ইসলাম কবুল করেন নাই এখন দুই নেতা যখন দেখলেন যে তাদের এলাকায় মুসআব বিন উমাইরের সাথে চলে আসছেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুম তারা যখন দেখলেন তাদের মহল্লায় তাদের এলাকায় এসে এই দুইজন দাওয়াত দিতেছে তাদের এই দৃশ্যটা দেখে মোটেও ভালো লাগলো না তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু সাদ বিন মুআজ তিনি উসাইদকে বললেন দেখো ভাই উসাইদ তুমি এক কাজ করো এই দুইজনের কাছে যাও কোন দুইজন আসআদ ইবনে জুরারা এর সাথে এসেছেন নবীজি যাকে মুবাল্লিগ হিসাবে পাঠিয়েছেন ওনার নাম কি মুসআব বিন উমাইর তো মুসআব বিন উমাইর এসে উঠেছেন কার বাড়িতে আসআদ ইবনে জুরারা আর আসআদ ইবনে জুরারা ছিলেন সাদ বিন মুআজের খালাতো ভাই তো সাদ বিন মুআজ ছিলেন ওই গোত্রের নেতা এখন তাদের এলাকায় এসে দাওয়াত দিচ্ছেন তার ভালো লাগতেছে না এটা দেখে এখন তিনি গিয়ে নিজে বাধাও দিতে পারছেন না কারণ তার খালাতো ভাই এজন্য তার সাথে অন্য নেতাকে তিনি বললেন ভাই উসাইদ তুমি একটু যাও গিয়ে এই দুইজনকে নিষেধ দাও যে তোমরা আমাদের এলাকায় দাওয়াত দিও না কারণ আমাদের এলাকার সহজ সরল মানুষদেরকে তোমরা বোকা বানায় ফেলবে তোমরা যে আবুল তাবুল কথা বলো আবুল তাবুল কথা বলে আমাদের এলাকার লোকজনের ব্রেন খারাপ করে দিও না ব্রেন ওয়াশ করো না সাদ উসাইদকে বললেন যে আপনি যান আমার খালাতো ভাই না হলে আমি নিজেই যেতাম তো এই কথা শুনে উসাইদ হাতে একটা বর্ষা নিয়ে খুব ভাবসাব নিয়ে সেখানে গিয়েলেন যাওয়ার পরে বললেন শোনো তোমরা দুইজন যদি প্রাণে বাঁচতে চাও তো এই এলাকা এখনই ছেড়ে দাও নইলে আমি কিন্তু তোমাদের দুইজনকেই কতল করে ফেলবো হত্যা করে ফেলবো আগেই বলেছিলাম নবীজি যাকে মুবাল্লিগ হিসেবে পাঠিয়েছেন নবীজি চিন্তা ভাবনা করেই পাঠাইছেন যে কারে পাঠানো দরকার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ঠান্ডা মেজাজি মানুষ ছিলেন আর খুব বিচক্ষণ কোন পরিবেশে কোন কথা বলা লাগে এটা তিনি খুব ভালোভাবেই জানতেন আর তার মুখের ভাষা এত চমৎকার ছিল তার উপস্থাপনার বাচক ভঙ্গির কারণে শ্রোতারা তার দিকে মনোযোগী হয়ে যেত আল্লাহু আকবার উসাইদ এসে যখন বললেন শোনো তাড়াতাড়ি এলাকা ছেড়ে ভাগো নাহলে তোমাদের দুইজনকেই কিন্তু হত্যা করে ফেলবো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ভাই এত মেজাজ গরম কইরেন না একটা মুচকি হাসি দিয়ে বললেন আপনি একটু বসেন আমার কথা শুনেন আমার কথা শোনার পরে ভালো না লাগলে আমারে তাড়াইয়া দিয়েন কিন্তু আমার কথা তো একটু শুনেন আমি আপনার এলাকায় এসেছি আচ্ছা কোনো মানুষ এভাবে রাগান্বিত হয়ে গিয়েছে আর ওই লোক রাগ না করে একটা মুচকি হাসি দিয়ে যদি এরকম বলে ভাই আমারে মারেন কাটেন আর যাই করেন আমার এক দুটা কথা তো শুনেন বসেন আর কি তার উপরে হামলা চালাবে তিনি বসে গেলেন বসার পরে এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি কাজটা কি করলেন প্রথমেই কুরআন তেলাওয়াত প্রথমেই কুরআন আসলে আমাদের কুরআন তেলাওয়াত আমাদের কুরআন যেটা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমাদের কোরআনের এই তেলাওয়াত যখন শুরু হয়ে যায় মানুষ অর্থ না বুঝলেও দেখবেন মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা গান যুবকরা যখন বহুদিন শুনে তো কয়েকদিন শোনার পরে এটা আর বেশি চলে না মাঝখানে বাদামের একটা গান আসছে না সবাই পাগল হয়ে গেছে এটা দিয়ে খালি টিকটক বানায় এখন আর ওইটা ওই রকম চলে না এরকম দেখা যায় এক এক সময় এক একটা আসে আর সবাই হুমড়ি খাইয়া পড়ে ওইটা আর ভালো লাগে না কিন্তু আপনারা যে জন্মের পরে বালেগ হওয়ার পর থেকে মসজিদে এসে প্রতিদিন ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেন কোনোদিন কি কোনো মসজিদের অভিযোগ বক্সে অভিযোগ করছেন হ্যাঁ এটা কোন জাতের মসজিদ প্রতিদিন এক সূরা দিয়া ইমাম সাহেব নামাজ শুরু করে উনি কি অন্য কোনো সূরা জানে না এরকম অভিযোগ কেউ কখনো করেছে কোনোদিন করার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই কারণ কোরআন
এটা এমন এক কিতাব এটা সারা জীবন শুনলেও বিরক্ত লাগবে না আল্লাহু আকবার প্রথমেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন তেলাওয়াতের পরে বলেন তো যিনি আসছেন উসায়ের নেতার মাথা কি আর গরম থাকবে না অটোমেটিক ঠান্ডা ঠান্ডা বললেন হায় 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 কি শুনাইলা তিনি তেলাওয়াত শুনে আর দাওয়াত শুনে বললেন মা আহসানা হাদাল কালাম ওয়া আজমালা তিনি বললেন এর চাইতে সুন্দর কোন কথা আর দুনিয়াতে হইতে পারে না আল্লাহু আকবার আসছিল গরম মাথা নিয়ে হয়ে গেছে কি ঠান্ডা এবার বলে ভাই আরো বলেন এবার সুযোগ পাইয়া মুসআব বিন উমাইর তিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন এখন তেলাওয়াত শুনে আর দাওয়াত শুনে নেতা আসছিল বাধা দিতে কিসের আর বাধা কয় ভাই আগে আমি নেতা আমার এই ইসলাম কবুল করো সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের অনেক দায়ী ভাইয়েরা আছে যখন কোথা থেকে কোনো বাধা আসে বা কেউ বাধা দেয় তার উপরে চড়াও হয়ে যায় এখান থেকে একটা শিক্ষা হলো চড়াও না হয়ে কৌশল বা হেকমত অবলম্বন করে তার কাছে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ গরম মাথার লোককে বুঝাইয়ে ফেলতে পারলে তারা যদি বুঝাইয়ে আনা যায় কারণ তার পিছনে কিন্তু আরো হাজার হাজার মানুষ আছে যারা তার কথা মানে তো মাঝে মাঝে চড়াও না হইয়া কৌশলে কৌশলে তাদের কাছে গিয়ে তাদেরকে বরং দিনের পথে নিয়ে আসতে পারলে এটা দিনের জন্যই উপকারী হবে কল্যাণকর হবে এখান থেকে এই শিক্ষাটা পাওয়া যায় দেখেন একটু পরে শুনবেন ঘটনা যে এই দুইজন ইসলাম কবুল করার পরে কাহিনী কি হয়েছে দুইজন দিয়ে শত শত লোক ইসলামে চলে আসছে সুবহানাল্লাহ এখন সাদ দূর থেকে লক্ষ্য করছে কি ব্যাপার আমি উসাইদকে পাঠালাম এই দুইজনকে এখান থেকে বিদায় করতে এখন সে তো গিয়ে বিদায় করে না বরং পয়সা পয়সা কি জানি আলাপ করে সন্দেহ বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না কমছে সাদ তো চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি পাঠাইলাম এদেরকে ঠেলাইয়া এলাকা থেকে বের করো সে দেখি নিজেই গিয়ে বসে খুব মধুর আলাপে আছে কি আলাপ করে সেটা তো দূর থেকে শোনে না এবার উসাইদ যখন আসলেন আসার পরে সাদ বললেন কি ব্যাপার তুমি এত দেরি করলে কেন তাদের সাথে কি কথা বললে এসেই বললেন ওয়াল্লাহি মা রাআইতু বিহিমা বাসান তাদের সাথে কথা বলে আমি দেখেছি এদের কাছ থেকে খারাপের কিছুই আমরা আশা করতে পারি না আল্লাহু আকবার সাদ একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন বললেন কি ব্যাপার পাঠাইলাম এদেরকে এখান থেকে বের করে দিতে শেষে আর এদের পক্ষে কথা বলে আর উসাইদও চিন্তা করেছেন যে সাদ চিনিও খুব গরম মেজাজি মানুষ এখন তার সাথে আমার কিছু কৌশল অবলম্বন করা লাগবে তিনি এবার কৌশল অবলম্বন করলেন তিনি বললেন দেখেন আমি আপনার কথা মতো এদেরকে গিয়ে নিষেধ দিয়েছি বলেছি তারা যেন এলাকা ছেড়ে চলে যায় তো তারা এলাকা ছেড়ে চলে যাবে কিন্তু আমি আপনাকে আরো একটা খবর দিতে চাই সাদ বললেন কি খবর উসাইদ একটু রাগাইয়া দেওয়ার জন্য উসাইদ জানেন যে আমি তো আর দাওয়াত দিতে পারবো না আমি নতুন মানুষ কিন্তু যারে দেখে আসছি একজন তেলাওয়াত শুনেছে মুসআব বিন উমাইর একবার যদি শুধু ওখানে পাঠাইতে পারি তো কাজ হয়ে যাবে এজন্য তিনি একটু কৌশল করে বললেন যে আমি তো বলে আসছি তারা চলে যাবে কিন্তু আমি জানতে পেরেছি বনু হারেসার লোকজন আপনার খালাতো ভাই ওই যে আপনার ওই যে মুসআব বিন উমাইর যার সাথে এসেছে আপনার খালাতো ভাই আসাদ বিন জোরারা তাকে হত্যা করার জন্য বনু হারেসার লোকজন তৈরি হয়ে আছে যে কোনো সময় হামলা করবে কারণ সে আপনার খালাতো ভাই সাদ এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বর্ষা হাতে নিয়ে সাথে সাথেই তিনি ওই জায়গাতে গেলেন গিয়ে দেখলেন যে আসাদ ইবনে জুরারা এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দুজনেই নিশ্চিন্তে বসে আছেন হামলাকারী কেউ নাই তো হামলাকারী কেউ যখন নাই দেখলেন তখন তিনি বললেন শোনো আসাদ তুমি আমার খালাতো ভাই এজন্য তুমি আমার এলাকায় আসতে পেরেছো নইলে তুমি এই এলাকায় ঢুকা সুযোগই পাইতা না ঠিক আছে ভাই চলে এসেছো তোমাকে সুন্দর মতে বুঝায় বলছে আমার এলাকাটা ছেড়ে চলে দাও আমার লোকজনের কাছে তোমাদের এই আমল তাবুল কথা শোনায় না মুসআব বিন উমাইর বললেন দেখেন আমি তো বহিরাগত লোক মেহমান আপনাদের মক্কা থেকে এসেছি আপনি একটু বসে আমার সাথে কথা বলেন এরপরে আমাদেরকে তাড়াইয়া দেন আমার কোনো আপত্তি এই কথা শুনে সাদ বসলেন মুসআব কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন সুবহানাল্লাহ তেলাওয়াত শোনার পর মাথা কি নরম না গরম মাথা গরম না নরম একদম নরম এই সুযোগ পেয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তাকে দাওয়াত দিলেন
দাওয়াত দেওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে ওখানেই কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন তাইলে একই গোত্রের কয়জন নেতা ইসলাম কবুল করলো জোরে বলেন কয়জন একজনের নাম হচ্ছে সাআদ আরেকজনের নাম হচ্ছে উসাইদ এবার এই দুজন ইসলাম কবুল করে ফেললেন এবার সাআদ যেটা করলেন তিনি দুই রাকাত নফল সালাত আদায় করলেন নফল সালাত আদায় করে তিনি এবার তার গোত্রের সবাইকে ডাকলেন সবাইকে ডাক দিয়ে একটা ভাষণ দিলেন আর ভাষণের স্টার্টিং কেমন ছিল তিনি বললেন কাইফা তাআলামুনা আমরি ফীকুম অর্থাৎ আচ্ছা তোমরা আমাকে কেমন মনে করো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি তখন তার গোত্রের সবাই বলতো আনতা সাইয়্যিদুনা ওয়া আফদালুনা রাইয়ান ওয়া আইমানুনা নাকীবাতান তারা বলল যে আপনি হলেন আমাদের লিডার আপনি হলেন আমাদের নেতা আপনি সর্বোত্তম সিদ্ধান্তের অধিকারী এবং আমাদের নিশ্চিততম কাণ্ডারী আপনার উপরে আমাদের আস্থা আছে এই কথা তারা যখন বলল তিনি আবার বললেন শোনো فإن كلام رجالكم ونسائكم علي حرام حتى تؤمنوا بالله ورسوله وبرسوله তিনি বললেন শোনো আমার গোত্রের সমস্ত লোকেরা যতক্ষণ না তোমরা আল্লাহ এবং তার প্রেরিত পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনবে আমি তোমাদের গোত্রের নেতা তোমাদেরকে বলছি কোন নারী পুরুষের সাথে আমি কথা বলবো ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কথা বলার পরে তখন গোত্রের সমস্ত লোকেরা বলল যে নেতাজি আপনি ঈমান আনছেন আর আপনি বলতেছেন আমরাও যেন ঈমান আনি আপনার কথার উপরে আমাদের কোনো কথা আর চলতে পারে না দেখা গেল ওই দিন সন্ধ্যার আগেই ওই গোত্রের সমস্ত নারী পুরুষ ইসলাম কবুল করে ফেলল সুবহানাল্লাহ একজন ইসলাম কবুল করে নাই তার নাম হচ্ছে আমর বিন সাবিত আল উসাইরিন তবে তিনিও পরে উহুদের যুদ্ধের দিন ইসলাম কবুল করে ওই দিনই উহুদের যুদ্ধে তিনি শামিল হয়ে শাহাদাত বরণ করেছিলেন সুবহানাল্লাহ তাইলে দেখেন ওই ছয় জন থেকে হইল কজন বারো জন বারো জনের সাথে নবীজি পাঠাইলেন একজন মুআল্লিম নাম কি ছিল মুসাব বিন উমাইর তিনি এসে এক বছর দাওয়াতি কাজ করলেন গুত্রে 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 এবার দাওয়াত ছড়িয়ে যেতে লাগলো পরের বছর হজের মৌসুমে মোট ৭৫ জন নারী পুরুষ এদের মধ্যে দুইজন ছিলেন নারী বাকি ৭৩ জন পুরুষ ৭৫ জনের বিরাট একটি কাফেলা নবীজির কাছে আসলো নবীজির সাথে সাক্ষাতের জন্য আকাবা নামক স্থানে গভীর রাতে তারা নবীজির কাছে আসলো আর নবীজি তাদেরকে এবার বায়াত করাবেন তবে বায়াতের আগে যখন নবীজির কাছে তারা গেল সাক্ষাতের জন্য তারা লক্ষ্য করে দেখলো নবীজির সাথে আরেকজন কে জানি এসেছে নবীজি বললেন ইনি হচ্ছেন আমার চাচা আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই ইসলাম কবুল না করলো ভাতিজা হিসাবে নবীজিকে তিনি ভালোই প্রোটেকশন দিয়েছিলেন তিনি নবীজির সাথে আসলেন এসে নবীজির আগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলা শুরু করলো তিনি বললেন দেখো ইয়াসরিবের লোকেরা তোমরা ৭৫ জন লোক এসেছো আমার ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কি বিপজ্জনক পরিস্থিতিতে আছেন তোমরা সেটা জানো চতুর্দিকে তার বিরোধিতাকারী লোকজন এবং তার উপরে হামলা মামলা একটা সম্ভাবনা সব সময় লেগেই থাকে এরপরেও আমি আমার ভাতিজাকে সব সময় ইজ্জতের সাথে রাখার চেষ্টা করেছি এবং তোমরা যারা এসেছো তোমরা দাওয়াত দিচ্ছ তোমরা চাচ্ছ যে তিনি যেন মক্কা ছেড়ে তোমাদের কাছে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় চলে যান আমার ভাতিজাকে তো আমি এমনিতে ছেড়ে দিতে পারি না দেখা গেল তোমাদের কথা মতো তিনি সেখানে গেলেন যাওয়ার পরে তিনি যখন বিপদে পড়লেন তখন তোমরা বিপদের সময় তাকে ছেড়ে দিলে এমনটা হলে তিনি তো যেতে পারেন না তখন তারা তখন বলেছিল যে দেখুন তিনি যদি আমাদের কাছে আসেন আমাদের ওখানে চলে আসেন আমরা আমাদের জানমালের সর্বোচ্চ টুকু দিয়ে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করব সুবহানাল্লাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব বিন মালিক বললেন হে আল্লাহর রাসূল আমরা আপনার চাচার কথা শুনেছি এখন আপনি বলুন আর আমাদের সঙ্গে আপনি কি চুক্তি করতে চান আপনি সেই চুক্তি করুন নবীজি তখন সবাইকে লক্ষ্য করে বললেন উবাইউকুম আলা
أن تمنعوني مما تمنعون منه نساءكم وأبناءكم তোমরা আমার কাছে এই মর্মে বায়াত করো অঙ্গীকার করো আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমরা যেভাবে তোমাদের নারী এবং সন্তানদেরকে সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করো আমি মদিনায় চলে গেলে তোমরাও আমার বিপদাপদে আমাকে সাহায্য করবে হেফাজত করবে তখন বারা বিন মারুর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন না ওয়াল্লাযী বা'আথাকা বিল হাক্কি লানামনা'আন্নাকা মিম্মা نمنع منه عذرنا তিনি বললেন আল্লাহর কসম আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করি আমরা ঠিক একই ভাবে আমাদের জানমাল দিয়ে আপনাকে হেফাজত করি সুবহানাল্লাহ এবার নবীজি নিশ্চয়তা পেলেন নিশ্চয়তা যখন পেলেন তখন ওই ইয়াসরিবের লোকজন তারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা আপনাকে কখনো ছেড়ে দিব না কিন্তু আপনি জয়যুক্ত হওয়ার পরে আপনি কি কখনো আমাদেরকে ভুলে যাবেন নবীজি তখন বললেন আমি কখনোই তোমাদেরকে ভুলে যাব না আমি তোমাদেরই একজন আর তোমরা আমারই একজন সুবহানাল্লাহ পড়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত করাবেন তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে বায়াত করব এই বায়াত করলে আমাদের কি হবে নবীজি বললেন তোমরা যদি তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার মানসিকতা লালন করতে পারো আল্লাহ এবং আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন আর আমি তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব সুবহানাল্লাহ এই কথা শোনার পরে তারা খুশি হয়ে গেল নবীজি এবার তাদের কাছ থেকে বায়াত নিলেন এটা ছিল আকাবার দ্বিতীয় শপথ হিজরতের মাত্র কয়েক মাস আগে এই শপথ হয়েছিল এই শপথের পরেই নবীজি হিজরতের সিদ্ধান্ত নিয়েছিলেন নবীজি এবার তাদেরকে শপথ করালেন এই হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু আন তিনি বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ও গো আল্লাহর রাসূল আলা মা নুবাইউকা কোন বিষয়ের উপরে আমরা আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব নবীজি তখন বললেন এক নাম্বার হচ্ছে আলাস সামি ওয়া তাআতি ফিন নাশাতি ওয়াল কাস এক নাম্বার হলো সুখে দুঃখে সর্বাবস্থায় তোমরা আমার আনুগত্য করবে অর্থাৎ আমার কথা শুনবে এবং তা মেনে চলবে দুই নাম্বার হলো ওয়ালান নাফাতি ফিল উসরি ওয়াল ইউসরি সচ্চল এবং অসচ্চল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে তিন নাম্বার হলো ওয়ালাল আমরি বিল মারুফ ওয়াল নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে চার নাম্বার হলো ওয়ালা আন তাকুলু ফিল্লাহি লা তাখুযুকুম ফিহি লাওমাতুল ইসমিন চার নাম্বার হলো আল্লাহর জন্য এমন ভাবে কথা বলবে যে কোন নিন্দুকের নিন্দাবাদকে তোমরা ভয় করবে না আর পাঁচ নাম্বার হলো ওয়ালা আনতানসুরুনি ইদা কদিমতু ইয়াসরিব আর আমি যখন ইয়াসরিবে যাব মদিনায় যাব তখন তোমরা আমাকে সহযোগিতা করবে জান মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আর ছয় নাম্বার হলো আর ছয় নাম্বার হলো তোমরা আমার নেতৃত্বের অনুসরণ করবে এই ছয়টা বিষয় যখন নবীজি তাদেরকে বললে এই ছয়টা বিষয় বলার পরে তারা সবাই সর্বসম্মতভাবে এই ছয়টা বিষয়ের উপরে বায়াত করল আর তারা বলল ও গো আল্লাহর নবী আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই বায়াত আমরা শতভাগ পূরণ করব কিন্তু বিনিময়ে আমরা কি পাব নবীজি তখন বললেন এই বায়াত যদি তোমরা পরিপূর্ণ করতে পারো আল্লাহ ওয়াদা করছেন এই জানমালের বিনিময়ে তিনি তোমাদেরকে জান্নাত দান করবে ওই ৭৫ জন লোক তারা যখন আকাবা নামক স্থানে নবীজির হাতে বায়াত করলো এই বায়াতের চিত্র আল্লাহর কাছে এত ভালো লাগলো সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন তারা যখন নবীজিকে প্রশ্ন করেছিল যে আমরা এই বায়াতের বিনিময়ে কি পাব আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জান আর মাল এটা আল্লাহ কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে তোমরা তোমাদের জান মাল দিয়ে
আমার রাসূলের আনুগত্য করবে আমার নবীকে হেফাজত করবে আমার নবীকে সাহায্য করবে জানমাল আমার রাস্তায় জিহাদ করে কুরবানি করবে আমি ওয়াদা করছি এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব সুবহানাল্লাহ এই যে জান আর মাল আমাদের আছে এই জানমালের মালিক কি আমরা না আল্লাহ আমাদের যে জান আছে এই জানের মালিক আমরা নই আমাদের যে মাল আছে আমাদের যে বাড়ি গাড়ি সম্পদ আছে এগুলোর মালিক আমরা না আল্লাহ আপনারা বলবেন হুজুর কই কোন একটা দলিলে তো আল্লাহর নাম লেখা নাই যে এগুলোর মালিক আল্লাহ হ্যাঁ বাহ্যিকভাবে এগুলোর মালিক আপনি কিন্তু আপনাকে বানাইছেন কে আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন তিনি চাইলে কেড়ে নিতেও পারবেন কারণ সকল ক্ষমতার মালিক কে এই যে আল্লাহ আপনাকে জান দিয়েছেন এই জান আল্লাহ কেন দিয়েছেন যাতে করে এই জান আপনি যেন বিনিয়োগ করেন এই জান এটাকে যেন পরিচালিত করেন কার পথে আপনার শরীরের এই শক্তি সামর্থ্য এটা ব্যয় হবে আল্লাহর পথে ব্যয় হবে রাসূলের পথে কিন্তু আমরা আমাদের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করছি দেখেন আমাদের শক্তি সামর্থ্য আল্লাহ আর রাসূলের আনুগত্যের পথে ব্যয় না করে আমরা আমাদের শক্তি সামর্থ্যকে ব্যয় করছি শয়তানি পথে আমরা পরিচালিত করছি তাগুতি পথে দেখা যাচ্ছে আল্লাহ আর রাসূলের আনুগত্যের বিপরীত পথে আমরা আমাদের শক্তি সামর্থ্য ব্যয় করছি আমাদের শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমরা যাতে আমাদের শক্তি খরচ করি আল্লাহর পথে কিন্তু আমরা দেখা যায় আমাদের এই শক্তি খরচ করছি যারা আল্লাহর পথে রাসূলের পথে চলে না যারা আল্লাহ এবং রাসূলের তরিকা কায়েম করতে চায় না তাদের পক্ষে মিছিল দিয়া গলা ফাটায় দিতেছি তাদের পক্ষে কাজ করতে গিয়া শরীরের সব শক্তি অপচয় করছি এমন কি এরকম তাগুতি মতবাদ প্রতিষ্ঠা করবে এমন নেতার জন্য দেখা যায় মাঝে মাঝে জীবন দিতে জীবন দেওয়ার উপক্রম হয়ে যায় হাত পা বুলেটের আঘাতে শেষ হয়ে যায় অথচ আপনার এই হাত পা এটা যদি শেষ হয়ে যায় জানও যদি চলে যায় এটা কোন নেতার জন্য হবে না এটা হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য নইলে যদি কারো জন্য আপনার হাত যায় পা যায় মনে রাখবেন এটা তাগুতি পথে গিয়েছে এটা তাগুতি পথে পরিচালিত হয়েছে আপনার শরীরের এক ফোঁটা রক্ত ঝরলে বেঈমান কোন নেতার জন্য নয় আল্লাহ আর রাসূলের জন্য আপনাকে ঝরানো লাগবে ঝরছে কোথায় ঝরছে কোথায় আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন আর আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে এই উত্তরটা নিন যে আমার শক্তি কোথায় যাচ্ছে আমি যে মিটিং এ যাই আমি যে বক্তৃতা করি আমি যে স্লোগান দেই আমার বক্তৃতা আমার স্লোগান এটা কি আল্লাহর জন্য হয় এটা কি রাসূলের জন্য হয় নাকি দুনিয়াবী স্বার্থের জন্য হয় আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম কারণ আল্লাহ বলেছেন তোমার জান এটা তোমার নয় দিয়েছেন কে এটা পরিচালিত করতে হবে কার পথে এরপরে আল্লাহ বলেছেন মাল এই মালের মালিকও তুমি নয় তোমার সম্পদ এটাও আমি আল্লাহ দিয়েছি এই সম্পদ আপনি ব্যয় করছেন কোথায় এই সম্পদ ব্যয় হচ্ছে আপনার নাচে ব্যয় হচ্ছে গানে ব্যয় হচ্ছে কনসার্টে এই সম্পদ ব্যয় হচ্ছে আপনার দুনিয়ার নেতার আদর্শ দলীয় আদর্শ প্রতিষ্ঠার জন্য অথচ এই সম্পদ ব্যয় হওয়ার কথা ছিল কুরআন সুন্নার আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছেন তোমাকে জান আর মাল দিয়েছে আমার পথে খরচ করার জন্য নবীজি বায়াত নিয়েছেন এদের থেকে বায়াত অঙ্গীকার নিয়েছেন বলো তোমাদের জান মাল কার পথে দিবা তারা এক বাক্যে জবাব দিয়ে বলেছেন আল্লাহর পথে আর আল্লাহর রাসূলের পথে সুবহানাল্লাহ এই বায়াত নবীজি এদের কাছ থেকে নিয়েছেন আল্লাহর কসম করে বলছি গোটা দুনিয়াতে মুসলমানরা যে বিপর্যস্ত পরিস্থিতিতে আছে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এই আকাবার শপথদারী লোকদের মতো যদি এখনো পৃথিবীর মুসলমানরা এইভাবে শপথ নেয় যে আমাদের জান আর আমাদের মাল এটা আল্লাহর পথে রাসূলের পথে উৎসর্গ করার মানসিকতা নিয়ে আমরা কাজ করব আল্লাহর কসম করে বলছি ইসলামের বিজয়ের সূর্য খুব শীঘ্রই উদিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাবো বিনিময়ে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিচ্ছেন নবী এদেরকে বলেন কি পাবে মানে এরা জান্নাত পাবে সুবহানাল্লাহ এরা বায়াত করলেন শয়তান এই বায়াত শুনে ফেলল আচ্ছা শয়তান এই বায়াত শোনার পরে শয়তানের কি মন ভালো না খারাপ ঘটনা শুনতেছেন তো আপনারা এগুলি কিন্তু সিরিজ ঘটনা একটু অমনোযোগী হইলে আপনি বুঝবেন না যে ঘটনা কোথা থেকে কোথায় চলে গেল শয়তান এটা শুনছে শয়তান শোনার পরে সঙ্গে সঙ্গে সে পাহাড়ের উপরে উঠলো পাহাড়ের উপরে উঠে সে বলল ইয়া আহলাল জুবাজিম হে তাবুওয়ালা লোকেরা
তাবুওয়ালা বলে শয়তান ওই যে বহিরাগত বিভিন্ন কাফেলা বা তাদের নেতারা যে ঘুমায় আছে তাবুর ভিতরে তো শয়তান বলতেছে ভাষণে ইয়া আহলাল জুবাজিব হে তাবুওয়ালারা হাল্লাকুম ফি মুদাম্মামিন ওয়াসুবাতু মা মুদাম্মাম এবং তার সাথে ধর্মতেগিরা এরা কি সংকল্প করছে তোমরা কি জানো না মুদাম্মাম নবীজির নাম হচ্ছে কি মুহাম্মদ বলে নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তার নামটা এমন ভাবে বলছেন যেন ভিতর থেকে আসতে যাইতেছে না আরে এটা তো হচ্ছে আমাদের জীবনের চাইতেও সবচেয়ে প্রিয় নাম ঠিক কি না আমাদের নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মানে প্রশংসিত কাফেররা নবীজির নাম মুহাম্মদ না বলে নাম ভেঙে ডাকত মুদাম্মাম মুদাম্মাম মানে হলো নিন্দিত শয়তান ভাষণ দিচ্ছে ইয়া আহলাল জুবাজিব এ বড় বড় তাবুওয়ালারা মুজাম্মাম এবং তার সাথে তোমাদের গোত্রের কিছু ধর্মতেগিরা এরা সঙ্গবদ্ধ হয়ে বায়াত করে ফেলেছে কদ আজমাউ আলা হারবিকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প করেছে শয়তানের এই ঘোষণা এটা সবার কানে পৌঁছে গেল নবীজি এটা বুঝে ফেললেন বুঝে ফেলে নবীজি বলেন হাদা আজ আল্লাহর নবী তখন শপথধারী যারা ছিল এদেরকে বললেন তোমরা ভয় পেও না এটা হলো সুরঙ্গের শয়তান সে আল্লাহর দুশমন সে আল্লাহর দুশমন তোমরা কোনো ভয় পেও না কারণ এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করবেন কি আল্লাহ এই কথা শুনে আব্বাস বিন উবাদা বিন নাজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু অনুমতি দেন আমাদেরকে আমরা যে শপথ করলাম জানমাল আল্লাহর রাস্তায় দিব প্রমাণটা দিয়ে দেই যদি আশেপাশে থাকা লোকজনরা আপনার উপরে বা আমাদের উপর হামলা চালায় একটু অনুমতি দেন আমরাও তরবারি চালাবো আমরা আপনাকে দেখিয়ে দিব যে আমরা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য কতটা প্রস্তুত হয়ে আছি আল্লাহু আকবার নবীজি বললেন না আমাকে আল্লাহ তাআলা এই বিষয়ে কোনো আদেশ দেন নাই অপেক্ষা করো শয়তানের এই ঘোষণা কাফের নেতৃবৃন্দের কর্ণকুহরে প্রবেশ করলো সকালবেলা এরা ঘুম থেকে উঠে তারা তো খুব বিপর্যস্ত রাত থেকেই এই ঘোষণা শুনে সকালবেলা ঘুম থেকে উঠেই তারা তাঁবুগুলোতে গেল তাঁবুগুলোতে গিয়ে তাদের মুশরিক নেতা এদেরকে ডাকলো কি ব্যাপার তোমরা নাকি রাতে মুহাম্মদের সাথে একসাথে হয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে আমাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা নেতারা বলে কি বলে আমরা তো সারা রাত ঘুমায়েছি নেতারা তো আসলেই ঘুমায়েছিল নেতাদেরকে ঘুমে রেখে ওই মুসলমানরা গোপনে নবীজির সাথে কি করে ফেলেছে বায়াত করে ফেলেছে এটা তো কেউ জানে না কয় না এরকম কিছুই আসলে হয় নাই এবার কাফের নেতৃবৃন্দ গেল আব্দুল্লাহ বিন উবাই এর কাছে আব্দুল্লাহ বিন উবাই বললো আরে না এরকম কিছু আসলে হয় নাই এরকম কিছুই হয় নাই বরং আপনারা নিশ্চিন্তে চলে যেতে পারেন কাফের নেতৃবৃন্দ চলে আসলো কিন্তু মনের ভেতরে এটা দ্বিধাবোধ তখনও তাদের ছিল তাহলে রাতের বেলা যে ঘোষণা শুনলাম এটা কি ভুল ছিল তারা এবার বেশ কিছু প্রতিনিধি দল অলিতে গলিতে ছেড়ে দিল যে দেখো তো আসলে এরকম কিছু হয়েছে কিনা আর এর মধ্যে সকালবেলা উঠে যারা শপথ করেছিল বায়াত করেছিল তারা আবার ইয়াথরিবের দিকে মদিনার দিকে যাত্রা শুরু করে ফেলেছিল কিন্তু এদের মধ্যে দুইজনকে গিয়ে কাফেররা ধরে ফেলেছিল দুইজনকে ধরার পরে দেখা গেল একজন দ্রুত গতিতে ঘোড়া চালায়া চলে গেল একজনকে আটকায় ফেলছে বেঁধে তারপরে মক্কায় নিয়ে এসেছে এরপরে কিছু লোকজন এসে তাকে ছাড়াইয়া নিয়ে গিয়েছিল এরপরে যারা শপথ করলেন তারা সবাই মদিনায় নিরাপদে চলে গেলেন যাওয়ার পরে তারা সেখানে গিয়ে নবীজির জন্য অপেক্ষা করতে লাগলেন যে কখন নবীজি চলে আসেন কারণ আমরা তো নবীজিকে বলে এসেছি আপনি চলে আসেন এখানে হিজরত করেন আমরা আমাদের জানমাল দিয়ে আপনাকে হেফাজত করব ইনশাআল্লাহ তারা এসে হিজরতের জন্য প্রহর গুনতে লাগলেন অবশেষে আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন আর হিজরতের এই ঘটনার সময় কাফেররা নবীজির সাথে কি আচরণ করেছিল এবং হত্যার যে পরিকল্পনা করেছিল এগুলো আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা হিজরতের ঘটনা কিভাবে হিজরতের রাতে নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন হিজরতকালীন সময়ে কাফেররা কি ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল সেগুলো নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ